জগৎছেট বাংলার এক পদবি, যা একজন ধনবান ব্যক্তিকে নির্দেশ করা হতো। তবে এই পদবিধারে মহতব চাঁদ নবাব সিরাজউদ্দৌলার সময়ে একজন বিশেষ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। মনে করা হয় ইংরেজ আমলে বাংলার শ্রেষ্ঠ ধনী ব্যক্তি ছিলেন তিনি। আজ আমরা এসে গেছি সেই ধনবান ব্যক্তি জগৎছেটের বাড়ি দেখতে। ইতিহাসের খোঁজে আমরা ঘুরে দেখছি মুর্শিদাবাদের নানা প্রান্ত। এই মুহূর্তে আমরা রয়েছি হাউস অফ জগৎছেট, অর্থাৎ জগৎছেটের বাড়িতে। আর এই জগৎছেট কিন্তু কোনো নাম নাই, এটি একটি পারিবারিক উপাধি। জগৎছেট সম্পর্কে বলতে গেলে বলা হয় ইনি এতটাই ধনী ছিলেন যে তখনকার দিনে রাজা জমিদার তার কাছ থেকে ধার নিতেন। আমরা এখন এই বাড়ির ভিতরে প্রবেশ করব, যদিও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমরা যাই, তো আপনাদের ইনফরমেশনগুলো দেব। পিছনের ব্যাকগ্রাউন্ডে যে বাড়ির ছবি উঠেছে এটাতে, এটা জগৎছেটের বর্তমান 160 বছর আগের বাড়ি। জগৎছেটের 160 বছর আগের বাড়ি এই কারণে বলা হলো কারণ জগৎছেটের পুরনো বাড়ি নেই। পাশে নদী পাড় জুড়ে ওদের পুরো 2.5 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই বাড়ির এরিয়া সহ ওদের পুরনো বাসস্থান, টাকশাল, বসত বাড়ি এবং অন্যান্য কাছারি বাড়ি, বাগান বাড়ি এগুলো ছিল। ওগুলো সময়ের সাথে সাথে সবই ধ্বংস। বর্তমানে যে জায়গাটা আছে প্রায় 10 বিঘা জায়গার ওপর। তো এখানে ঢুকতেই শুরুতে প্রথমে একটা পুরনো দরবার হল টাইপের একটা ঘর, যেখানে ব্রিটিশদের কাজকর্ম করতো। তো সেই কারণ ব্রিটিশদের কাজকর্ম করার কারণ জগৎছেটদের মানে ক্ষমতা হারিয়ে যাওয়ার পর তারা ব্রিটিশদের সাথে দেওয়ানের মতো কাজকর্ম করতেন, খাজানা আদায় বা খাজানা ব্যাপারে লেখাপত্র সমস্ত। তো প্রথমে শুরুতে এখানে পুরনো দিনের জগৎছেটদের টাকশালে ছাপানো সোনার কয়েন, রূপোর কয়েন, সোনার শাড়ি, রূপোর শাড়ি এবং কিছুদূর পরে মাটির তলার গুপ্ত ঘর, সেখানে একটা পুরনো পুজোর থালা, রূপোর। আর তারপরে সুড়ঙ্গপথ, যেটা 20 ফুট নিচে, এখন 105 মিটার মতো হাঁটা যায়। এখান থেকে একসময় এই সুড়ঙ্গ 800 মিটার জগৎছেটদের জগৎছেটদের পুরো টাকশাল অবধি যেত, যেখান থেকে টাকা পয়সা এই খাজাঞ্চিখানাতে নিয়ে আসা হতো। 300 বছর আগে এই জায়গাটা খাজাঞ্চিখানা হিসেবে ব্যবহার হতো। তো তখনকার সময় এই জায়গাটায় টাকা পয়সা ছাপানোর পরে নিয়ে এসে হিসেবপত্র করা এবং কার কাছে কত টাকা যাবে, হাতির পিঠে যাবে, সেই কাজকর্ম এই বাড়িতে হতো একদম 300 বছর পূর্বে। আর পরাশিবৃদ্ধির পর জগৎছেটদের ক্ষমতা হারিয়ে যায়। আর অনেকে ভাবে জগৎছেট একজন ব্যক্তির নাম, এটা একটা উপাধি। এনারা টোটাল 5 জন ছিলেন। আর আমরা যাদের বেশি পড়ে থাকি, তিনি প্রথম জগৎছেট আর দ্বিতীয় জগৎছেট, তাদের নাম ফতেচাঁদ এবং মহতাবচাঁদ। বাদবাকি পরের 3 জন জগৎছেট, খোসালচাঁদ, উদয়চাঁদ, ইন্দ্রচাঁদ, তারা ব্রিটিশদের সঙ্গে কাজকর্ম করত। আর এই বাড়িটা ইংরেজদের সময় বানানো, প্রায় 160 বছর আগে ব্রিটিশরা হেল্প করে জগৎছেটদের পঞ্চম বংশধরদের এই বাড়িটা বানিয়ে দিয়েছিলেন। এখানে ইন্দ্রচাঁদ এবং তাদের পরবর্তী জেনারেশনের এখানে বসবাস করতেন। তো বর্তমানে এই জায়গাটা মিউজিয়াম হিসেবে আছে। এখন এখানে যে জিনিসপত্র বেশিরভাগই মিউজিয়ামে যেরকম হয়, বাইরের মানে 30% অস্ত্রশস্ত্র বা অন্যান্য জিনিসপত্র আসবাব যেগুলো রাখা, আর বাদবাকি এই জগৎছেটদের কিছু নিজস্ব জিনিসপত্র যেগুলো পরবর্তীতে এখানে রেখে যে সাজিয়ে সেগুলো আপনারা দেখতে পাবেন। এটাই বর্তমান জগৎছেটের বাড়ি। বাড়িতে ওই ম্যাজিক আয়না দেখার পরে কিছু দূর এগিয়েই সুড়ঙ্গপথ রয়েছে, যেটা এখন 20 ফুট, আগে প্রায় ওটা 40-40 ফুট নিচে নামতে হতো। পরবর্তীতে ভূমিরূপ বদলানোর কারণে এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিলো। নদীর গতিপথ বদলে এগুলি ভূমজলের স্তর বেড়ে যাওয়ার কারণে জলভর্তি অবস্থায় ছিল এগুলো টোটাল। তো সেই সুড়ঙ্গপথ এখন বর্তমানে খোলা অবস্থায় আছে। সুড়ঙ্গপথের অ্যাকচুয়াল পুরোনো দিনে কাজ কী ছিল, সুড়ঙ্গপথ জগৎছেটদের টাকশাল অবধি যেত, মাটির তলা থেকে 800 মিটার। তো ওই টাকশাল থেকে টাকা পয়সা ছাপানোর পর এই বাড়িতে নিয়ে আসা হতো হিসেবপত্র করার জন্য। আর অনেকে এটা এই সুড়ঙ্গের সঙ্গে কাঠগোলা বাগানের সুড়ঙ্গের অনেকে ভাবে লিঙ্ক থাকে আছে, সেটা নয়। জগৎছেটদের পুরনো বাড়ির সঙ্গে কাঠগোলা বাগানের 1.5 কিলোমিটার পর্যন্ত লিঙ্ক আছে। জগৎছেটদের পুরনো বাড়ি অর্ধেকের বেশি যা প্রথমে বলেছি নদীতে, তো ওই নদীর জল ঢুকে যাওয়ার কারণে কাঠগোলা বাগান বাড়ির সুড়ঙ্গতে এখন ওই নদীর জলটা দেখা যায়। আর এখানে যে জলটা দেখা যেত সেটা ভৌমজলের স্তর, সেটাকে এখন বন্ধ করে পাশের একটা গুমঘর টাইপের ছিল, সেটাকে এখন খোলা হয়েছে। ওখানে আপনারা বিভিন্ন ধরনের পুরনো অস্ত্রশস্ত্র দেখতে পাবেন। মানে বর্তমান যে সুড়ঙ্গ, ওটার ব্যবহার ছিল টাকা পয়সা নিয়ে আসা মানে যাতায়াতের জন্য। এই হচ্ছে জগৎছেটের বাড়ির গুপ্ত সুড়ঙ্গ পথ। এখান দিয়েই গুপ্ত পথে বিভিন্ন জায়গায় যাতায়াত করা হতো এবং টাকা পয়সার লেনদেনও করা হতো। ইংরেজদের চোখকে ফাঁকি দিয়ে এই সমস্ত কাজই এই গুপ্ত সুড়ঙ্গের মাধ্যমে করা হতো। একটা মিউজিয়াম বড়, 2024 খোলা হয়েছে ঠিকঠাক করে।
এটা পূর্ব দিনে ব্রিটিশদের দরবার হল এবং পাশে যে রংমহল, যেখানে বড় ব্রিটিশদের সাথে বা অন্যান্য অতিথিদের সঙ্গে যে খাওয়া দাওয়া চলতো একদম বিশাল ডাইনিং টেবিল নিয়ে, সেই জায়গাটা এখন 2024 এক তারিখ থেকে খোলা হয়েছে, সেটাও আপনারা দেখতে পাবেন। এখানে পুরনো দরবার হলের জিনিসপত্র, ওকালতের বইপত্র এবং দরবার হলে যে দেওয়ালের কাজকর্ম বা খাজানের ব্যাপার, এই সমস্ত পুরনো জিনিসপত্র প্রথমে শুরুতে রাখা। পুরনো দিনের একটা ডিসি ফ্যানও এখানে দেখতে পাবেন। আর তার পাশে যে রংমহল, পুরনো ডাইনিং টেবিলটা পুরোপুরি ধ্বংস, সে কারণে পরবর্তীতে এই বাড়িরই কিছু ইটালিয়ান মার্বেলের ডাইনিং টেবিল, পুরনো ক্লাসিক প্যারিসের পিয়ানো, বিভিন্ন ধরনের জিনিসপত্র, নাচমহলের বাদ্যযন্ত্রের স্ট্যান্ড, এগুলো পরবর্তীতে রাখা হয়েছে। সেগুলো এই শেষের এই বড় বিল্ডিংটাকে যেতে দেখতে পাবেন, যেটা রিসেন্ট খোলা হয়েছে পুরো। তাদের ঐশ্বর্য সম্পর্কে বলা হয়, যে পরিমাণ সম্পত্তির তারা অধিকারী ছিলেন সেই ভাণ্ডার দিয়ে বাঁধ তৈরি করলে গঙ্গার জলপ্রবাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া সম্ভব হতো। তবে যাদের চক্রান্তের শিকার হয়ে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তাদের একজন হিসাবে তাকে চিহ্নিত করা হয়। শুধু চক্রান্তই না, পলাশির যুদ্ধে ইংরেজদের অর্থ সাহায্যের সাথেও তার নাম জড়িত ছিল। পরবর্তীকালে বক্সার যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের পিছনেও তার হাত ছিল বলে অনুমান করা হয়।